নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো সেদিন চলে গেছিলাম বারাসাত রবীন্দ্র ভবনে একটি নাটক দেখতে। নাটকটির নাম হলো ফেরারি ফৌজ, যেটি রচনা করেছেন উৎপল দত্ত। আর সবথেকে আনন্দের বিষয় যেটি, সেটি হলো আমার অনেকদিনের পছন্দের একজন অভিনেতা, তার নাম হলো দেবশঙ্কর হালদার। তো দেবশঙ্কর হালদার কিন্তু এই নাটকটির মেন লিডে অভিনয় করেছেন, তাকে কিন্তু আমার খুবই ভালো লাগছিল এবং তার অভিনয় কিন্তু অসাধারণ ছিল। এবং তার সঙ্গে ছিলেন পার্থ ভৌমিক। পার্থ ভৌমিক কিন্তু একজন স্বনামধন্য অভিনেতা এবং তার নাটক কিন্তু আমি আগেও দেখেছি এই একই মঞ্চে। তো চলুন কিভাবে গেছিলাম প্রথম থেকেই বলি সেই বিষয়টি। তো প্রতি বছরে কিন্তু বারাসাত পৌরসভার পক্ষ থেকে আমাদের রবীন্দ্র ভবনে প্রত্যেক বছর একটি করে নাটক উপস্থাপনা করা হয়, সেটি বারাসাত পৌরসভার পক্ষ থেকেই। আর এটি হলো তার আমন্ত্রণ পত্র। এই আমন্ত্রণ পত্রটি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম এবং সঙ্গে সঙ্গে কিন্তু চলে গেছিলাম, মানে দিনের দিন চলে গেছিলাম এই নাটকটি দেখতে। তো আগের বছর কিন্তু একই জায়গায় একই রবীন্দ্র ভবনে কিন্তু নাটক উপস্থাপনা করা হয়েছিল টিনের তলোয়ার। টিনের তলোয়ারে কিন্তু প্রধান লিডে অভিনয় করেছিলেন পার্থ ভৌমিক। আমরা প্রত্যেকেই জানি যে পার্থ ভৌমিক কিন্তু আমাদের রাজ্যের একজন এমপি এবং একজন স্বনামধন্য অভিনেতা। সে কিন্তু বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক সিনেমাই করেছে, তার মধ্যে কিন্তু একটি বিখ্যাত হচ্ছে আবার প্রলয়। যেহেতু আগের বছর আমি পার্থ ভৌমিকের অভিনয় দেখেছিলাম, আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু এবার আমি বেশি এক্সাইটেড ছিলাম হচ্ছে দেবশঙ্কর হালদারকে নিয়ে, কারণ আমার অনেকদিনের অনেক পছন্দের একজন অভিনেতা এবং নায়ক হচ্ছে দেবশঙ্কর হালদার। তাকে দেখার জন্য কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম। তো তাকে দেখার জন্য আরও বিশেষ করে কিন্তু আমি আগে আগে পৌঁছে যাই সেখানে, এবং পৌঁছানোর পরে কিন্তু দেখতে পাই এখনও স্টেজ সেইভাবে আর কি সাজানো হয়নি, সবে ঠিকঠাক করছে এবং তখনও সব দর্শক এসে হলে পৌঁছায়নি। তো আমরা একটু বসতে লাগলাম, ওয়েট করতে লাগলাম, চা খেতে লাগলাম, কফি খেতে লাগলাম। এর মধ্যে আস্তে আস্তে তৈরি করছিল আর কি, সবকিছু রেডি করছিল টেকনিশিয়ানরা, এবং আমি কিন্তু বসে নিজের সেলফিও তুলতে লাগছিলাম এবং ওয়েট করছিলাম যে কতক্ষণে স্টেজ সাজানো হবে এবং কতক্ষণের পরে আমি দেবশঙ্কর হালদারকে দেখতে পাবো এবং তার অভিনয় দেখতে পাবো। তো এবার বলে রাখি, আমি কিন্তু মাঝখানের দৃশ্য দেখাতে পারিনি কিছু এবং দেখানো সম্ভব নয়, কারণ আমাদের কিন্তু নাটক শুরু হওয়ার আগেই বলে দিয়েছিল যে কোনো রকম ভিডিও বা ছবি তোলা যাবে না, কোনো ফোন অ্যালাউ নেই এবং ফোন কিন্তু পুরো একদম সাইলেন্ট ছিল। তো সেই কারণে কিন্তু আমি কোনো ভিডিও মাঝখানে তুলতে পারিনি বা কোনো ছবিও তুলতে পারিনি, যে কারণে কিন্তু আমি মাঝখানে কোনো কিছু দেখাতে পারলাম না। কিন্তু শেষে যখন সবাই আর কি নিজের পরিচয় করিয়ে দিচ্ছিল এবং সেই দৃশ্যে যখন সমাপ্ত হচ্ছিল অনুষ্ঠানটি, তখন কিন্তু সবাই উঠে দাঁড়িয়েছিল, স্টেজে ছিল আর কি এসেছিল, তখন কিন্তু এক এক করে সবাইকে মানে তাদের পরিচয় দিচ্ছিল, নাম বলছিল। তো একদম মাঝখানে দেখতে পাচ্ছেন যে ধুতি এবং কোট পরা, যেই মাফলার গলায় দিয়ে যেই ব্যক্তিটা দাঁড়িয়ে রয়েছে উনি হচ্ছেন দেবশঙ্কর হালদার, এবং ঠিক তার ডান দিকে অর্থাৎ স্টেজের বাঁ দিকে যিনি রয়েছেন তিনি হচ্ছেন পার্থ ভৌমিক। তো একটা কথা বলে রাখি, তাদের অভিনয় দক্ষতা এবং স্কিল এতটাই বেশি, পুরো হল ভর্তি দর্শককে কিন্তু একদম হিপনোটাইজ করে ফেলেছে, একদম বশ করে ফেলেছে, মানে এতটাই তাদের মানে অভিনয় দক্ষতা এবং এত নিপুণ তাদের মানে অভিনয়ের কাজ। তাদেরই আয়োজনে আমরা এখানে মঞ্চস্থ করলাম নৈহাটি নাট্য সমন্বয় প্রযোজিত নাটক ফেরারি ফৌজ। নাটক উৎপল দত্ত, নির্দেশনায় দেবাশিস রায়। এই নাটকটি পরবর্তী অভিনয় আগামী 5ই সেপ্টেম্বর আগরতলা মুক্তধারা মঞ্চে। সকলকে শুভরাত্রি।